প্রথম না যেটা দিয়ে শুরু করেছিলাম সকাল 6টায় যে 2021 এর 7ই মার্চ যখন থেকে রিপাবলিক বাংলা আত্মপ্রকাশ হয়েছে তারপর থেকে বারবার রিপাবলিক বাংলার প্রতিনিধিদের উপর হামলা চালিয়েছেন যেখানে একের পর এক ঘটনা সামনে এসেছে যেখানে মধুকল্পিতা সমাদৃতা সন্তুপান পিঙ্কি সৈকত সবার উপরে হামলা চালানো হয়েছে প্রত্যেকটা মুহূর্তের ছবি এই মুহূর্তে একে একে আমরা তুলে ধরব আমরা মধুকল্পিতার উপর যে হামলা হয়েছে ভাঙুরে যেখানে মধুকল্পিতা কভার করতে গিয়েছিলেন ভাঙুরের পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল যখন মানুষ অভিযোগ করছিলেন যে এইভাবে উত্তপ্ত ভাঙুর ভয়ঙ্কর ভাঙুরে তারা থাকবেন কি করে মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে গিয়েছিলেন মধুকল্পিতা তারপর কি হলো আরো একবার মনে করাতে চাইব আজকে বাংলার দর্শক তথা গোটা দেশের দর্শকদের দেখুন দেখলেন কিভাবে মধুকল্পিতাকে ঘিরে ধরে মধুকল্পিতাকে নানান ভাষা তাকে আক্রমণ করা হয়েছে কিভাবে তাকে ঘিরে ধরা হয়েছে গতকালের এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শোনাবো আপনাদের গোটা তৃণমূল দলটা হচ্ছে এরকম চোর ডাকাত গুন্ডা বদমাশদের দল তো স্বাভাবিকভাবে এদের কাছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের এর থেকে বেশি কোনো সম্মান প্রাপ্য হতে পারে না এরা চায় সত্যটাকে ঢাকা দিতে আর রিপাবলিক বহুদিন ধরে এই চোরদের সত্য কাহিনী বর্ণনা করে চলেছে স্বাভাবিকভাবে রিপাবলিকের উপর রাগটা বেশি সেগুলো সেটা করেছে আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে তার এই কাউন্সিলরের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে এবং ভারতীয় জনতা পার্টি প্রয়োজনে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরে এই ধরনের আক্রমণের বিরুদ্ধে আন্দোলনে নামবে আজকে সৈকত আমাদের প্রতিনিধি সে কভার করতে গিয়েছিল ইডি কেসটাতে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে খাদ্যমন্ত্রীর বাড়ির সামনে এক কাউন্সিলর নাম হচ্ছে সুকুমার মন্ডল সে খুব মারধর করেছে ক্যামেরা ভেঙে দিয়েছে না করলে অন্যায় করেছে যে কোনো সংবাদ প্রতিনিধিদের গায়ে হাত দেওয়া এটা অন্যায় কিন্তু দিল্লিতে যা দেখে এসেছি এখানে তোমাদের একটুখানি পুলিশ হাত দিলে একদম সবাই মিলে হই হই করো ধাক্কা মেরে মানে আমাদের ছেড়ে দাও সংবাদ মাধ্যমে যারা যারা গেছিল এ ছিল ধাক্কা মেরে দাঁড়াতে দেয় না চল 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 একদম ধাক্কা মেরে যেন ওই কুকুর ছাগল তাড়াচ্ছে